দেখুন, আশা করি আপনি খুবই ভালো আছেন। আমাদের রেল সেবা অ্যাপের যে ফুল সিরিজটিতে সেটার কিন্তু দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে। আপনি এই মুহূর্তে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ভিডিওটা যে আমরা কীভাবে একটা ট্রেনের টিকিট কাটবো, এবং দ্বিতীয় ভিডিওটা সেটা হচ্ছে একটা ট্রেনের টিকিট কেনার পরে আপনার যদি সেটা ভেরিফাই করতে ইচ্ছা করে আপনি সেটা কীভাবে ভেরিফাই করবেন সেটাও আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওটা। এই ভিডিওটাতে তাহলে আমরা কী শিখব? এই ভিডিওটাতে আমরা শিখবো আমাদের রেল সেবা যে অ্যাপটি আছে, এই অ্যাপটি যে ইনফরমেশন ট্যাপ আছে, এই ইনফরমেশন ট্যাপটির কাজ কি। এই ইনফরমেশন ট্যাপটি নিয়ে আমি যদি আপনাকে ছোট্ট একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন আপনি টিকিট কাটতে চাচ্ছেন না কিন্তু আপনি দেখতে চাচ্ছেন যে ধরেন ঢাকা থেকে জামালপুর এই যে রুটটা, এই রুটে কোন কোন ট্রেন আছে এবং যেই ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলো কোন কোন রুট দিয়ে যাবে, কোন স্টেশনে থামবে, কোন সময়ে থামবে, এই ইনফরমেশনগুলো আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে জানবেন? এটা তো আর হচ্ছে জানতে হলে আপনাকে যদি ধরেন আপনার এটা জানতে হলে আপনার টিকিট কিনতে হচ্ছে, তাহলে তো জিনিসটা একটা স্ট্যান্ডার্ড হলো না। এখন আমাদের রেল সেবা অ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্যাব। এই ট্যাব থেকে আমরা এই ইনফরমেশনগুলো জানতে পারি কীভাবে? দেখেন, আপনি ইনফরমেশন ট্যাবে যাওয়ার পরে ধরেন আপনি ঢাকা থেকে জামালপুর, আমি অ্যাজ এন এক্সাম্পল ধরলাম, এই রুটে যেই সকল ট্রেনগুলো আছে আপনি সবগুলো ট্রেন দেখতে চান, তাহলে ফ্রম স্টেশনে আমি এখানে দিব হচ্ছে ঢাকা, যেই স্টেশন থেকে আপনি জানতে চান তাহলে আমি এখানে দিলাম ঢাকা, এবং টু স্টেশন কোন জায়গায় সেটা আমি দিলাম হচ্ছে এখানে জামালপুর। ওকে, এখন আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে, তো আমি ধরে নিলাম আমি 19 তারিখে যাব। তো এখন এখানে দেখেন আপনার সকল ট্রেনের লিস্ট আছে যে আপনি ঢাকা থেকে যে জামালপুর যাবেন এই রুটের 19 তারিখে যতগুলো ট্রেন যাবে সবগুলো ট্রেন এখানে দেখাচ্ছে। যেমন এখানে তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এই 5টি ট্রেন 19 তারিখে আপনার ঢাকা থেকে জামালপুর যাবে। এখন ধরেন আমি জামালপুর এক্সপ্রেসের একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। কোন ইনফরমেশনটা জানতে চাচ্ছি? এখানে যে সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি কোন ইনফরমেশনটা জানতে চান। আপনি যদি ট্রেনের রুট জানতে চান অথবা আপনি যদি এই জামালপুর এক্সপ্রেসের যে ঢাকা থেকে জামালপুর যাওয়ার জন্য যে টিকিটের দাম, এসি কেবিনের কত, শোভন চেয়ারের কত, এই ইনফরমেশনগুলো, তারপরে হচ্ছে সিট কয়টা আছে, অনলাইনে কয়টা আছে এবং অ্যাকাউন্ট থেকে কাটার জন্য কয়টা আছে, এবং আপনি যদি টিকিট কিনতে চান তাহলে পারচেস টিকিটে ক্লিক করবেন। এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রেনের রুটটা কখন কোন দিক দিয়ে যাবে। তো এখানে ট্রেন রুটটা সিলেক্ট করার পরে আমি যদি দেখি, দেখেন একদম ঢাকা মানে হচ্ছে আমাদের কমলাপুর থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে 10:30, বিমানবন্দরে এসে পৌঁছবে 11:02, জয়দেবপুরে পৌঁছবে 11:45, টাঙ্গাইলে পৌঁছবে 12:50, BBSETU এর মানে হচ্ছে বঙ্গবন্ধু সেতু ইস্ট মানে হচ্ছে পূর্ব, এখানে পৌঁছাবে 13:40 মানে হচ্ছে আপনার 1:40, মানে হচ্ছে এইখানে বাম পাশে যে স্টেশনের নেমগুলো আছে এই স্টেশনগুলোতে ট্রেনটা থামবে। কি বললাম? ট্রেন থামবে, এই স্টেশনগুলোতে ট্রেন থামবে। এখন অন্যান্য জায়গায় থাকতে পারে যদি না ক্রসিং থাকে, যদি ক্রসিং থাকে তাহলে অন্যান্য স্টেশনে থেমে যেতে পারে। যেমন ধরেন আপনার বিমানবন্দর থেকে জয়দেবপুর যাওয়ার মধ্যে আপনার টঙ্গী স্টেশনটা পড়ে, যদি কোনো ক্রসিং থাকে সেক্ষেত্রে টঙ্গী স্টেশন থামতেও পারে, আর যদি কোনো ক্রসিং না থাকে তাহলে সেটা থামবে না, কিন্তু এইখানে যে স্টেশনের নামগুলো আছে এই স্টেশনগুলোতে থামবে। এই তো গেল হচ্ছে ট্রেনের রুটটা। এবার ধরেন আপনি জানতে চাচ্ছেন হচ্ছে টিকিটের দামগুলো কত, তাহলে টিকিটের ফেয়ারে ক্লিক করলে দেখেন স্নিগ্ধার টিকিটের দাম হচ্ছে যারা অ্যাডাল্ট তাদের জন্য 386 টাকা, যাদের চাইল্ড তাদের জন্য 259 টাকা, শোভন চেয়ারে আছে 200 টাকা এবং চাইল্ডে আছে হচ্ছে 135 টাকা। এরপরে আরেকটা অপশান আমাদের কী আছে, সিট অ্যাভেলেবিলিটি, যে সিট কয়টা আছে। যেমন ধরেন এখানে স্নিগ্ধাতে আপনার অ্যাডাল্টের জন্য সিট আছে আপনি অনলাইন থেকে আর 8টা টিকিট বাকি আছে, এবং কাউন্টার থেকে 18টা টিকিট বাকি আছে। এটার হচ্ছে একটা মজার বিষয়, ধরেন আপনি অনলাইনে টিকিট কাটতে যাচ্ছেন কিন্তু অনলাইনে টিকিট দেখাচ্ছেন নেই, তো আপনি এখান থেকে ইনফরমেশন চেক করে গেলেন, আপনি যদি এখন কাউন্টারে যান তাহলে কাউন্টারে কয়টা টিকিট বাকি আছে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি কাউন্টারে গেলে ওখানে টিকিট পাবেন কি পাবেন না। তারপর দেখেন শোভন চেয়ারে ওদের অনলাইনে টিকিট বাকি আছে এখনও 47টা এবং কাউন্টারে প্রায় 88টা, তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি যে কাউন্টারে প্রায় টিকিট ডাবল থাকে অনলাইনে চেয়ে। ঠিক আছে, তো এই তো গেল আমাদের সিট অ্যাভেলেবিলিটি। এরপরে হচ্ছে আমরা যদি টিকিট কিনতে চাই তাহলে পারচেস টিকিটে ক্লিক করব, তাহলে হচ্ছে পারচেসের জন্য যেই জিনিসগুলো আমরা তো ওই ভিডিওটা দেখিয়ে দিয়েছি, আমাদের প্লেলিস্টে যদি আপনি যান তাহলে এখান থেকে দেখতে, এই যে প্রথম ভিডিওটা এখানে দেখলেই হবে কীভাবে একটা ট্রেনের টিকিট কিনতে হয়। তাহলে এই ছিল আমাদের আজকের যে ভিডিওটা, যে আমাদের ইনফরমেশন ট্যাবের যে কাজটা
সেই কাজটা। এরপরে হচ্ছে এই অ্যাপের কোনো একটা অপশন নিয়ে আমি আবার একটা ভিডিও তৈরি করব। এবং এই রেল সেবা অ্যাপের যে সিরিজটা আছে এটা যখন শেষ হয়ে যাবে, আপনি রেলওয়ে সম্পর্কে মানে রেল সেবা অ্যাপের এমন কোনো অপশন আপনার বাকি থাকবে না যেটা আপনি জানেন না এই অ্যাপটি যদি এই সিরিজটি যদি আপনি কমপ্লিট করেন। তাহলে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।